প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। এতে সরকারের ১০টি মেগা প্রকল্পের তথ্যচিত্র সম্বলিত বই প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রীরা। মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনানুষ্ঠানিক এক আলোচনায় মন্ত্রিসভার টেকনোক্র্যাট কোটায় থাকা মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী রয়েছেন চারজন। এরা হলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান, যিনি ২০১৫ সালের ১৪ জুলাই পূর্ণাঙ্গ মন্ত্রী হওয়ার আগেও দুইবার টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী ছিলেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার মন্ত্রিত্ব পান এবছরের ৩রা জানুয়ারি। ধর্মমন্ত্রী মতিউর রহমান মন্ত্রী হিসেবে শপথ নেন ২০১৪ সালের ১২ জানুয়ারি। এছাড়া নুরুল ইসলাম বিএসসি ২০১৫ সালের ১৪ জুলাই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পান। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, মন্ত্রিসভা যারা টেকনোক্র্যাট মিনিস্টার তাদেরকে পদত্যাগ করতে বলেছে, অন্যরা শপথে বহাল থাকবেন। এদিকে দুপুরে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ সম্মেলনে বলেন, চার মন্ত্রী পদত্যাগ করলে দ্রুতই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। মন্ত্রিসভা সংকুচিত করা হবে কিনা এখনো পর্যন্ত আমি সেটা জানি না, আমাকে অবহিত করা হয়নি, আর জানলে আপনাদের জানাবো। খুব বেশি সময় লাগে না, এটা এটা আমরা সামারি করে পাঠিয়ে দেবো, মহামান্য হয়ে চলে আসবো। বর্তমানে মন্ত্রী পরিষদে প্রধানমন্ত্রী ছাড়াও পূর্ণাঙ্গ মন্ত্রী রয়েছেন ৩৩ জন, প্রতিমন্ত্রী ১৭ জন ও উপমন্ত্রী রয়েছেন ২ জন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।